হ্যালো গাইজ আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস এন্ড ট্রিক্স তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে তোমরা স্টুডেন্ট ডি সি এফ ফর্ম ফিল আপ করবে তো এ দেখো গাইজ আমি ফর্মটা নিয়ে এসেছি এবং আমি এটা অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে কীভাবে তোমরাও এটা নিজেরাই ফিল আপ করতে পারবে কারো সাহায্য ছাড়াই তো গাইজ দেখে নাও চলো ফার্স্ট এখানে অপশান রয়েছে দেখো নেম অফ দ্য স্কুল অর্থাৎ এখানে তোমার স্কুলের নামটা লিখে নেবে দেন ইউডিআইএসি কোড ইউডিআইসি এসি কোড এটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে তাছাড়া তোমরা গুগলে গিয়ে তোমাদের স্কুলের নাম সার্চ করে ইউডিআইসি কোডটা দেখে নিতে পারো দেন তারপর রয়েছে দেখো স্টুডেন্ট কোড স্টুডেন্ট কোড এটাও তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে ভর্তির সময় তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনে তোমাদের দেওয়া থাকে তারপর রাইট সাইড এখানে এখানে একটা ফটো রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো একটা লাগিয়ে নেবে দেন এর দাগে দেখো রয়েছে বেসিক ইনফরমেশান ফার্স্ট রয়েছে নাম এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখে নিবে এখানে টাইটেল বা সার নেমটা লিখে নিও এখানে ফার্স্ট নেম লিখবে এখানে লাস্ট নেম আর একটা কথা বলে রাখি পুরো ফর্মটাই কিন্তু ইংরেজির বড়ো হাতের অক্ষরে ফিল আপ করতে হবে দেন তারপর রয়েছে দেখো ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা তোমার এখানে লিখে নেবে প্রথমে মাস মান্থ দেন তারপর সরি গাইজ প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার এই অনুযায়ী লিখে নেবে তারপর রয়েছে দেখো জেন্ডার জেন্ডার হচ্ছে মেল অর্থাৎ ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল তারপর চার নম্বরে রয়েছে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এস সি এস জেনারেল যে যেটা সেই যে যে ক্যাটাগরি সেটা এখানে লিখে নিও দেন পাঁচে রয়েছে রিলিজান অর্থাৎ ধর্ম ধর্ম যদি হিন্দু মুসলিম ইসলাম খ্রিস্টান যার যেটা ধর্ম সেই ধর্মটা এখানে লিখে নেবে আবারও বলছি গাইজ পুরো ফর্মটাই কিন্তু ইংরেজির বড়ো হাতের অক্ষরে ফিল আপ করবে দেন মাদার টাং অর্থাৎ মাতৃভাষা মাতৃভাষা তোমাদের যেটা সেটা এখানে লিখে নিও তো যার মাতৃভাষা বেঙ্গলি সে বেঙ্গলি লিখবে যার হিন্দি সে হিন্দি ঠিক আছে দেন ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান করে নেবে সবারই ঠিক আছে দেন তারপর রয়েছে আধার নম্বর অর্থাৎ তোমার এখানে যে তোমাদের যে আধার কার্ডের নম্বর টুয়েলভ ডিজিট দিয়ে আধার নম্বর হয় বারো সংখ্যার সেইটা এখানে লিখে নিও প্রথমে চারটা সংখ্যা তারপর দেখো কালো কালার আছে দেন চারটা সংখ্যা দেন চারটা ঠিক আছে এইভাবে লিখে নিও দেন নাই নয়ের দাগে রয়েছে দেখো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ যদি তোমাদের জানা থাকে তাহলে এটা লিখে নেবে নাহলে ফাঁকা ছেড়ে দেবে তারপর দোসর দাগে রয়েছে হেলথ আইডি অর্থাৎ হেলথ আইডি তোমাদের যদি জানা থেকে বা হেলথ আইডি থেকে থাকে তাহলে এটা এখানে লিখে নিও তারপর এগারোর দাগে রয়েছে দেখো আইডেন্টিফিকেশন মার্ক বলতে যদি ছাত্র ছাত্রীর ছাত্রছাত্রীর কোনো কাটা দাগ থাকে বা তিল থাকে সেটা এখানে লিখতে হবে দেন বিয়ের দাগে রয়েছে এডুকেশনাল ইনফরমেশন ফার্স্ট রয়েছে দেখো তোমার এক নম্বরে একাডেমিক ইয়ার অর্থাৎ একাডেমিক ইয়ারটা এখানে লিখে নিবে যদি এই বছরের হয়ে থাকে তাহলে দু হাজার তেইশ চব্বিশ তারপর হচ্ছে এখানে দেখো নাম্বার নাম্বারটা তোমরা ইয়েতে পেয়ে যাবে তোমাদের যে পে স্লিপ ভর্তির সময় যে পে স্লিপ দেওয়া হয় সেইখানে তোমরা নাম্বারটা পেয়ে যাবে তারপর এডমিশন ডেট এডমিশন ডেটটাও তোমরা সেই পে স্লিপের পেয়ে যাবে যে কত তারিখ তোমাদের তোমরা অ্যাডমিশন নিয়েছ তারপর চারের দাগে রয়েছে দেখো প্রেজেন্ট ক্লাস অর্থাৎ তোমার যে বর্তমান ক্লাস সেই প্রেজেন্ট ক্লাসটা এখানে লিখতে হবে দেন পাঁচের রয়েছে প্রেজেন্ট সেকশন তো প্রেজেন্ট যে সেকশন সেই সেকশনটা তোমাদের বর্তমান সেটা লিখতে হবে এবং প্রেজেন্ট রোল নাম্বার ছয়ের জায়গা রয়েছে প্রেজেন্ট রোল নম্বর তোমার যে বর্তমান রোল নাম্বার সেইটা এখানে লিখতে হবে আর সাঁতার জায়গা রয়েছে প্রেজেন্ট স্ট্রিম এটা তোমাদের জন্য নয় এটা ক্লাস ইলেভেন টুয়েলভ এর জন্য অর্থাৎ যাদের স্ট্রিম আর্টস বা কমার্স বা সায়েন্স সেখানে এটা লিখতে হতো তো এটা কেবলমাত্র ইলেভেন ও টুয়েলভের জন্য দেন তারপর রয়েছে এরকম প্রিভিয়াস ক্লাস আগের যে তোমার ক্লাস কোন ক্লাসে পড়তে সেইটা এখানে লিখতে হবে এবং প্রিভিয়াস সেকশান প্রিভিয়াস সেকশনটা এখানে লিখতে হবে এবং প্রিভিয়াস রোল নম্বর আগের যে রোল নম্বর ছিল আগে যে ক্লাসে পড়তে সেটা এখানে লিখতে হবে এবং প্রিভিয়াস স্ট্রিম এটা সাত নম্বর আর এগারো নম্বর এটা ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে এটা তোমাদের জন্য নয় অর্থাৎ সবার জন্য নয় এটা কেবলমাত্র ইলেভেন ও টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য তারপর মিডিয়াম কোন মিডিয়াম বেঙ্গলি হলে বেঙ্গলি লিখে নেবে হিন্দি হলে হিন্দি লিখে নেবে ঠিক আছে তারপর তেরো দাগে রয়েছে ইফ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান স্টেটাস অফ প্রিভিয়াস ইয়ার যদি বর্তমানে ক্লাস ওয়ানে পড়ছে তাহলে তার আগের বছরের আগের বছর যেখানে পড়ত অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেটা এখানে লিখে নিতে হবে তারপর চোদ্দ চোদ্দোর নম্বর নম্বর অফ ডেজ চাইল্ড অ্যাটেন্ড স্কুল কতদিন চাইল্ড অর্থাৎ ছাত্র বা ছাত্রী স্কুলে অ্যাটেন্ড করেছে সেটা কাউন্ট করে এখানে লিখে নিবি দেন এর দাগে রয়েছে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ ফার্স্ট রয়েছে অ্যাড্রেস এক নম্বরে দেওয়া রয়েছে অ্যাড্রেস ঠিকানা ঠিকানাটা আমি লিখে নিয়েছি গ্রাম ভিলেজ পোস্ট আমার দেন আমার যে পি এস অর্থাৎ পুলিশ স্টেশন দেন আমার যে ডিস্ট্রিক্ট জেলা তারপর এখানে দুইয়ের রয়েছে দেখো লোকালিটি লোকালিটির এখানে এখানে ভিলেজের নামটা লিখে নিও লোকালিটি দেন তিনের দাগ রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা লিখে নিবে দেন চারের দাগ রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ শহরাঞ্চলে যদি বসবাস করো তাহলে মিউনিসিপ্যালিটি আর গ্রামে যদি বসবাস করো তাহলে ব্লক ব্লকের নাম আমি এখানে লিখে নিয়েছি তারপর পঞ্চায়েত কোন পঞ্চায়েত তোমার যে জিপি গ্রাম পঞ্চায়েত সেটা এখানে আমি লিখে নিয়েছি এবং নাম্বারও উল্লেখ করে দিয়েছি দেন তারপর পোস্ট অফিস তোমাদের যে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর সেটা এখানে লিখে নিও দেন তারপর পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের যে থানা সেই থানাটা এখানে থানার নামটা লিখে নিও থানার যে জায়গায় রয়েছে আর কি তারপর পিনকোড অর্থাৎ তোমাদের যে পোস্টাল ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে লিখে নিও দেন তারপর নয়ের দাগে রয়েছে দেখো কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ তোমার যে কন্ট্যাক্ট নম্বর মোবাইল নম্বর সেটা এখানে দিয়ে দিও দেন তারপর ডি এর পয়েন্টে রয়েছে দেখো গার্জেন ডিটেলস অর্থাৎ গার্জেন্সের ডিটেলস এখানে দিতে হবে ফার্স্ট রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম যে চাইল্ড অর্থাৎ স্টুডেন্ট তার বাবার নাম তো আমি এটা অলরেডি লিখে নিয়েছি এখানেও যে স্টুডেন্ট তার বাবার নাম এখানে লিখে নেবে তারপর দেন মাদার নেম অর্থাৎ মায়ের নাম মায়ের নামটা এখানে লিখে নেবে তারপর তিনের নাম তিনের দাগে রয়েছে গার্জেন্স নেম আবার গার্জেন সেম যদি বাবার না বেঁচে থাকে তাহলে বাবার অবর্তমানে যে গার্জেন সে গার্জেনের নাম হতো আর যদি বাবা বেঁচে থাকে তাহলে এখানে গার্জেনটা বাবার নামই লিখে নিব দেন রিলেশনশিপ উইথ গার্জেন গার্জেনের সঙ্গে রিলেশন কি ফাদার আমি এখানে ফাদার লিখেছি অর্থাৎ আমার বাবা সেই জন্য তারপর পাঁচের দিকে রয়েছে অ্যানুয়েল ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ বাৎসরিক ফ্যামিলির আয় কত সেটা এখানে লিখে নিব এবং তারপর ছয়ের দিকে রয়েছে দেখো গার্জেন কোয়ালিফিকেশন অর্থাৎ গার্জেনের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কতটা ঠিক আছে আমি এখানে জাস্ট মাধ্যমিক লিখে নিয়েছি তো তোমাদের গার্জেনের যে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যতটা কারো মাধ্যমিক হলে এমপি লিখে নেবে হায়ার সেকেন্ডারি হলে এইচএস লিখে নেবে ঠিক আছে এইভাবে এটা এটা ছিল গাইজ আমাদের ফার্স্ট পেজ চলো দেখি নেক্সট পেজে কি রয়েছে নেক্সট পেজে রয়েছে গার্জেন কন্টাক্ট ইনফরমেশন অর্থাৎ সে আগের পেজে ফার্স্ট পেজ ওয়ানে এর রয়েছিল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে রয়েছে গার্জেন কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিক আছে এখানে গার্জেনের ফার্স্ট রয়েছে সেম টু সেম রয়েছে এখানেও ফার্স্ট অ্যাড্রেস অর্থাৎ গার্জেনের যে অ্যাড্রেস গ্রামের নামটা এখানে লিখে নিও দেন তারপর লোকালিটি অর্থাৎ যে লোকালিটি এখানে সেম গ্রামের নামটা আরেকবার লিখে নিবে তারপর রয়েছে দেখো ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা জেলার নামটা এখানে লিখে নিও দেন তারপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ গ্রামাঞ্চলে বসবাস করলে ব্লকের নাম এবং শহরাঞ্চলে বসবাস করলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে নিও দেন পঞ্চায়েত কোন জিপির আন্ডারে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নেবে এবং তারপর রয়েছে পোস্ট অফিস তোমাদের যে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর সেই ডাকঘরের নামটা এখানে সেই জায়গাটা লিখে নিও দেন পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের যে থানা সেই থানার নামটা এখানে লিখে নিও দেন তারপর রয়েছে পিনকোড অর্থাৎ তোমাদের যে পোস্টাল ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে লিখে নিও তারপর রয়েছে দেখো কন্টাক্ট নাম্বার অর্থাৎ তোমার যে গার্জেনের ফোন নাম্বার বা বাবার ফোন নাম্বার সেটা এখানে দিয়ে দিও এবং দশের জায়গায় রয়েছে দেখো ইমেল অর্থাৎ যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে জিমেল এটা আইডিটা দিয়ে দেবে এখানে তো গাইজ সেম টু সেম ছিল আগের পেয়ে আমরা যেমন করলাম এটাও সেম টু সেম লিখে নিতে হলো তো আবারও বলে রাখছি গাইজ পুরো ফর্মটা কিন্তু তোমাদের ইংরেজির বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে দেন একের দিকে রয়েছে দেখো আদার ইনফরমেশন আদার ইনফরমেশন এখানে রয়েছে যদি বিপিএল স্ট্যাটাস যদি বিপিএল হয়ে থাকো স্টুডেন্ট তাহলে এখানে ইয়েস করবে না হলে নো আর যদি ইফ ইএস অর্থাৎ যদি ইএস হয় তাহলে এখানে বিপিএল নাম্বারটা তারপর তিনের দিকে রয়েছে চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ চিলড্রেন যদি ডিসেবিলিটি হয় অর্থাৎ প্রতিবন্ধী হয় তাহলে এখানে বা চ্যালেঞ্জার হয় তাহলে ইয়েস করবে এবং টাইপ অফ ডিসেবিলিটি কী ধরনের প্রতিবন্ধী সেটা এখানে উল্লেখ করবে তারপর রয়েছে জি এর দেখো ফেসিলিটি কী কী ফেসিলিটি চিলড্রেন পেয়েছে ডিসভান্টেজ গ্রুপ ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অর্থাৎ যদি স্টুডেন্ট খুবই গরিব হয় তাহলে এখানে ইয়েস করবে নাহলে নো দুয়ের দিকে রয়েছে দেখো গেটিং ফ্রি এডুকেশান এজ পার আর টি ই অ্যাক্ট যদি ফ্রিতে পড়াশোনার সুবিধা পেয়ে থাকে তাহলে ইএস করবে নাহলে নো সরকারি স্কুলের ক্ষেত্রে এটা ইএসই হবে তারপর তিনের দিকে রয়েছে দেখো ওয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস যদি চাইল্ডের অর্থাৎ স্টুডেন্টের বাড়ি না থাকে বাড়ি বা ঘর না থাকে তাহলে এখানে ইয়েস করবে তারপর চারের জায়গা রয়েছে দেখো নাম্বার অফ ইউনিফর্ম সেটস রিসিভ কত সেট ইউনিফর্ম পেয়েছে স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট স্কুল থেকে কত সেট কত জোড়া ইউনিফর্ম পেয়েছে সেটা এখানে উল্লেখ করবে দেন পাঁচের জায়গা রয়েছে কমপ্লিট সেট ফর ফ্রি বুকস যদি পুরো বই বইয়ের যে কমপ্লিট সেট হয় সে সেটটা ফ্রিতে পেয়েছে যদি পেয়েছে তাহলে ইয়েস করবে না হলে নো তারপরে রয়েছে ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি অর্থাৎ স্টুডেন্টের যে বাড়ি থেকে যাওয়া আসা ট্রান্সপোর্ট সেটা যদি ফ্রিতে পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে না হলে নো সাতার দিকে রয়েছে ফ্রি স্কট ফেসিলিটি অর্থাৎ ফ্রি স্কট ফেসিলিটি যদি পেয়ে থাকে তাহলে ইয়েস না হলে নো দেন আটার দিকে রয়েছে দেখো ফ্রি হোস্টেল ফেসিলিটি যদি ফ্রিতে হোস্টেল পেয়ে থাকে তাহলে ইএস না হলে নো আর নয়ের রয়েছে হোস্টেল টাইপ কী ধরনের হোস্টেল সেটা এখানে উল্লেখ করবে এটা হোস্টেল স্কিম হোস্টেলের স্কিমটা কী ধরনের সেটা এখানে উল্লেখ করতে হবে দেন স্পেশাল ট্রেনিং ফেসিলিটি যদি কিছু স্পেশাল ট্রেনিং করা থাকে তাহলে এখানে ইয়েস করবে না হলে নো তারপর রিমার্ক রিমার্কটা এখানে কিছু করার দরকার নেই ছেড়ে দেবে তারপর সিডাব্লিউ এস এন ফেসিলিটি রিসিভ যদি সিডাব্লিউ এস এন ফেসিলিটি কিছু পেয়ে থাকে অর্থাৎ প্রতিবন্ধী তাহলে ইয়েস করবে না হলে নো চোদ্দ দাগে রয়েছে দেখো ফ্রি বাইসাইকেল অর্থাৎ যদি ফ্রিতে বাইসাইকেল পেয়ে থাকে তাহলে ইয়েস করবে না হলে নো তারপর এখানে রয়েছে দেখো পনেরো দাগে পনেরো দাগ ফ্রি শু অর্থাৎ ফ্রি যদি জুতো পেয়ে থাকে তাহলে ইয়েস না হলে নো তারপর ষোলোর দাগ ফ্রি এক্সারসাইজ বুক যদি ফ্রিতে এক্সারসাইজ বুক পেয়ে থাকে তাহলে এটা ইয়েস করবে না হলে নো তারপর গাছ দেখো এইচ এর দাগ এইচ এর দাগে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কিং যে ডিটেলস সেটা দিতে হবে তো ফার্স্ট এখানে রয়েছে ব্যাঙ্ক নেম স্টুডেন্টের যে ব্যাঙ্কের নাম যে অর্থাৎ অ্যাকাউন্ট খোলা রয়েছে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে নেবে কারো যদি স্টেট হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারো যদি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় তাহলে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে নেবে কারো যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখে নিও দেন তারপর ব্রাঞ্চ কোড ব্রাঞ্চের যে কোড হয় এটা ব্রাঞ্চ থেকে জেনে নেবে বা তোমাদের ব্যাংকের যে পাসবুক পাসবুকের ওপরেও লেখা থাকবে দেখে নিয়ে ব্রাঞ্চের কোডটা লিখে নিও দেন তারপর ব্রাঞ্চের আই কোড আইএফএসি কোড আইএফএসি কোডও তোমরা তোমাদের ফার্স্টবুকের ফার্স্ট পেজে পেয়ে যাবে সেটা দেখে দেখে এখানে লিখে নিও দেন চারের দিকে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা পাসবুক দেখে দেখে ভালো করে এটা এখানে লিখে নেবে দেন তারপর আয়ের দাগে কি রয়েছে দেখো এটা হচ্ছে বলছে ফর দ্য স্টুডেন্ট অফ গ্রেডস নাইন টু ইলেভেন হু হ্যাভ পারফেক্ট ফর ভোকেশনাল কোর্স এটা তোমাদের সবার জন্য নয় যারা নাইন থেকে টুয়েলভের মধ্যে ভোকেশনাল কোর্স নিয়েছে তাদের জন্য এটা তো এটা তোমাদের ছেড়ে দাও এবং যারা ভোকেশনাল কোর্স করছে তাদের তারা এটা ফিল আপ করে নেবে দেন এখানে কিছু করার প্রয়োজন নেই এখানে অ্যাপ্রুভ বা এখানে স্কুলেই সাইন করবে ঠিক আছে এটা তোমাদের আর কিছু করার প্রয়োজন নেই তো এই ছিল গাইজ স্টুডেন্ট ডিসিএফ ফ্রম ফিল ঠিক আছে তো এবার বলে রাখি যে এটার সাথে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এটার সাথে তোমাদের ডকুমেন্টস বলতে ফার্স্ট তোমাদের আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবুক এই তিনটে ডকুমেন্টস তোমাদের অবশ্যই লাগবে তো গাইজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে